আপু এক রাত কত টাকা? এমডি সোহাগ, এমডি সোহাগ, তুই কম তুই কমপ্লিট প্যাকেজ কত টাকা এটা বল। তালুর মধ্যে নাই চুল, দেখতে তো মনে হয় একেবারে মানিক কাসুর, এই যে ইয়ার মতো, এই যে মানে যে নাটকের মধ্যে, না নাটকের মধ্যে একটা দেখছিলাম আর কি। এরকম তেল লাগাইয়া এরকম চুরি করতো, মানে নাটকের মধ্যে আগে দেখতাম, এরকম একটা নাটকের মধ্যে দেখছিলেন, এরকম মানিক কাসুর, এরকম সরিষার তেল সারা গায়ে, এরকম ওই যে ফজলুর রহমান বাবু আর কি এটার মধ্যে অভিনয় করে, এরকম আপনার এরকম সারা গায়ের মধ্যে তেল লাগাইয়া এরকম চুরি করে। তো তোর চেহারাটা দেখতে তো চুরের থেকে খারাপ রে। ও মানে বলে এক রাতের প্রাইস কত? তুই কমপ্লিট প্যাকেজ এমডি সোহাগের প্রাইস কত বল? তোর দিয়ে টয়লেট পরিষ্কার করানোর জন্য প্রাইস কত সেটা বল। তোর এক্সের সাথে আমার দামের বিয়ে দিবে, তোরেও মনে কর, তোরেও মাথা ফাটায়া ভুড়ি ফাটায়া একদম ভুড়ি গঙ্গাতে চুবা দিয়ে রাখতে আসবো, সাথে তোর এক্সেরও চুবা দিয়ে রাখতে আসবো, মানে কমেন্টের আর কোনো লিমিট নেই। হ্যাঁ, তুমি আমার জামাইয়ের সাথে তোমার এক্সের বিয়ে দিবা, লক্ষ্মী মনে তোরও চাপা দাঁত ফলাম, তোর এক্সের চাপা দাঁত ফলাম, স্টুপিড কথা কি সব, ওর এক্সেরে আমার জামাই সাথে বিয়ে দিবা, আমার জামাই তো বসে আছে তোরে কুলে নেওয়ার জন্য আর তোর এক্সেরে কুলে নেওয়ার জন্য। হ্যাঁ দেখতেছিস না, এত সুন্দর বউ থাকলে আবার মানুষ অন্যদিকে তাকায়। দাদুকে দেখবো শাড়ি নয়, ফাতেমা মুন। কেন দাদুকে দেখে দেখে ডুব গেল যে ইস এরকম জামাই কেন আমি পাইলাম না। ফাতেমা মুন, অন্যের জামাইয়ের দিকে যারা নজর দেয় তাদেরকে কি বলে? কি বলে? লুচ্চা মহিলা। লুচ্চা মহিলা তোমার সামনে যে দাঁড়িয়ে আছে না, সে তোমার একটা লাথি মারলে যা ভুরি গঙ্গার পারে পড়ে দেওয়া। তো তার জামাই দিকে নজর দেওয়ার আগে 500 বার চিন্তা করতে হবে। আমার বাড়িতে আসেন, কাজের মেয়ে লাগবে, তুফান কর্মকার। তোর নামটা দেখে তো মনে হচ্ছে তুই মুসি, তোর বাসায় আবার কাজের লোক লাগবে কেন রে? ভুইয়া দাদু কই, তুই কোন দিক দা ভুইয়া হইছস? চুরি করে নাম লাগাইছিস টাইটেল না? এই যেমন বাংলা মানে অনেকে চুরি করে টাইটেল লাগায়, চৌধুরী চুরি করে লাগায়, খান চুরি করে লাগায়, ভুইয়া। তো তোর নামের সাথে রাখা ছিল জসীমউদ্দিন, না সরি 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 আরেকজনের নাম পড়ে ফেলছি, আজিজুল হক জুতার বাড়ি, শুভ আহমেদ, আপু আপা, আচ্ছা আপা নানা কই গো, শুভ আহমেদ তুমি প্রাইমারি স্কুল ফেল করেছ, লিপস্টিক কম হয়ে গেল না এমডি শুভ, লিপস্টিক কম হয়ে গেছে, তো তুই আরেকটা ফটাই দেখিনি, তারপর আরেকটা দিয়ে ফেলো মনে যে তো কম হয়ে গেছে। ও বেবি, কারণ আমি লিপস্টিকটা তো দুপুর বেলা দিয়েছিলাম, তারপর আমার ব্যাগে করে আর লিপস্টিক নিয়ে আসিনি, তুমি একটা পাঠাই দাও, আমি এখন পুলিশ প্লাজাতে আছি, তারপর আবার একটু বেশি করে লাগাই দিবো।